স্কুল অফ কমার্সের পক্ষ থেকে জানাই তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক হিসাববিজ্ঞান ও ফিনান্স বইয়ের পঞ্চম অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল, যা আমাদের মাধ্যমিক হিসাববিজ্ঞান ও ফিনান্স বইয়ের 3 নম্বর সৃজনশীল। এখনও যারা পঞ্চম অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল বোঝো নাই আর সম্পূর্ণভাবে এখনও ভালো করে বুঝতে পারো নাই, বা কিছু বুঝেছো এখনও তোমাদের ভিতরে কনফিউশন আছে, তাহলে আমরা আশা করি আমাদের ভিডিওটির মনোযোগ সহকারে শুনলে এবং আমাদের বই লেখাগুলো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমরা দেখি রড ও সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফর দ্য স্টিল, মেসার্স ফর দ্য স্টিল। আমরা আগে ব্যবসাটা দেখি, রড সিমেন্টের ব্যবসা, তাহলে তার কাজ হলো রড সিমেন্ট বিক্রি করা। সে 2017 সালে মার্চ মাসের তার লেনদেনগুলো দেওয়া আছে। মার্চের 2 তারিখ 1,000 ব্যাগ সিমেন্ট কিনেছে 4 লাখ টাকা দিয়ে। 6 তারিখে তিনি রড সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল কিনেছে 40,000 টাকা। পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লাখ টাকা, ব্যাংক হতে উত্তোলন 1.5 লাখ, রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট সে বিক্রি করেছে 1 লাখ টাকা, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া দিয়েছে 25,000 টাকা, রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট তার কাছে ফেরত আসছে, রড সিমেন্ট আনানোর জন্য একটি মোটর ভ্যান ক্রয় করা হয়েছে। আমরা প্রশ্নটা পড়ে নিলাম, এখন 4 নম্বর প্রশ্নে দেখতেছি যে বলেছে কি উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসেবের পরিমাণ নির্ণয় করো। আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার, ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয়ের জন্য যদি কোনো খরচ করে তাহলে সেটা অবশ্যই তার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এবং কোনো কিছু ক্রয় যদি সে তার প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য করে তাহলে সেটা তার জন্য ব্যয় না, সেটা তার জন্য সম্পদ। তাহলে আমরা দেখি 100 ব্যাগ সিমেন্ট সে ক্রয় করেছে, যেহেতু তার এই ব্যবসা প্রতিষ্ঠানটা রড সিমেন্টের, সিমেন্ট বিক্রি করা, তাহলে আমরা বললাম যে এই ব্যয় বলতে আমরা বুঝি প্রতিষ্ঠান যখন কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য খরচ করবে তখন সেটা ব্যয়। তাহলে 100 ব্যাগ সিমেন্ট ক্রয় করেছে, তার উদ্দেশ্য হলো সিমেন্টটা বিক্রি করা, এই জন্য ব্যয় বলতে আমরা ক্রয়কে ব্যয় হিসেবে লিখতে পারি। এখানে ক্রয় লিখলাম 4 লাখ টাকা। তারপর আমরা দেখি রড সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, যেহেতু এটা পরিমাপের জন্য প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য স্কেলটা ক্রয় করা হয়েছে, তাহলে এখানে ক্রয় থাকা সত্ত্বেও এটা আমরা ব্যয় হিসাবে লিখবো না, কারণ এটা ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। এরপরে আমরা দেখতে বা দেখি আর কোথাও আছে কিনা ব্যয়, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান, 100, যেহেতু ট্রাক ভাড়াটা প্রদান করেছে তার রড আনার জন্য, রড তো তার প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে, আর বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু খরচ করা হয় আবারও বলছি সেটা ব্যয় হিসেবে গ্রহণযোগ্য, তাহলে ট্রাক ভাড়া প্রদান এটাও ব্যয় হিসেবে লিখতে হবে। আর যেহেতু এখানে ব্যয় পরিমাণগুলো বের করতে বলছে, ব্যয়ের পরিমাণ বলতে আমরা প্রতিষ্ঠানের কোনো কিছু বিক্রি করা, ক্রয় বিক্রয় করার জন্য যদি তার কোনো খরচ হয় সেটাই ব্যয় হিসেবে গণ্য। তাহলে আমরা 2 তারিখে ক্রয় এবং 20 তারিখে লেনদেনটি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে টাকা যোগ করে দেব। মার্চের 2 থেকে 15 তারিখ লেনদেনগুলোর হিসাবে শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। আমরা দ্বিতীয় লেকচারে বলেছি যে কোনো কিছু শ্রেণী নির্ণয় করার জন্য তার জন্য একটা ঘর, এখানে শ্রেণীর পাশাপাশি ডেটর ক্রেডিটর নির্ণয় করতে বলেছে, এজন্য আমাদের 2টো ঘর অলরেডি হয়ে গেছে। তারপরে আমাদের যেহেতু অঙ্কে তারিখ আছে, তারিখ না থাকলে ক্রমিক নং, ক্রমিক নঙের জন্য একটা ঘর, এবং শ্রেণী ও ডেটর ক্রেডিটর নির্ণয়ের জন্য আমাকে অবশ্যই অঙ্কটা সংশ্লিষ্ট হিসাব করে নিতে হবে। তাহলে আমরা ঘর পাচ্ছি, তারিখ সংশ্লিষ্ট হিসাব এবং শ্রেণী, আর কি পাচ্ছি ডেটর ক্রেডিটর, তাহলে আমরা বলতে পারি সর্বমোট ঘর হবে 4টা। তারিখ সংশ্লিষ্ট হিসাবের জন্য অবশ্যই আগে থেকে 2টো ঘর করতে হবে, শ্রেণী চাইলে শ্রেণীর জন্য একটা, ডেটর ক্রেডিটর নির্ণয় চেয়েছে ডেটর ক্রেডিটরের জন্য একটা। তাহলে আমরা দেখি 2 তারিখ 1,000 ব্যাগ সিমেন্ট ক্রয় করেছে, 1,000 ব্যাগ সিমেন্ট ক্রয় করেছে, প্রতিষ্ঠানের জন্য খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব আমরা লিখবো ডেবিট, এবং আরেক দিকে সম্পদ চলে গেছে এই জন্য আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা হিসাবের জানি ক্রয় এবং নগদান দুটোই, ক্রয় হলো ব্যয় হিসাব এবং নগদান হলো সম্পদ হিসাব, এবং কোনটা কোন হিসাব এটা জানার জন্য আমাদের অবশ্যই প্রথম ভিডিও লেকচারটি দেখে নিবে, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। 6 তারিখ রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়। আমরা জানি প্রতিষ্ঠান যদি ব্যবহারের জন্য কোনো কিছু ক্রয় করে তাহলে সেটা সম্পত্তি, আর আমরা জানি স্কেল হলো অফিস সরঞ্জাম, তাহলে একদিক দিয়ে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিক দিয়ে আমার সম্পদ কমে গেছে, তাহলে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ হিসাব এবং দুটোই সম্পদ হিসাবে আমরা লিপিবদ্ধ করব।
তারপরে প্রশ্নটা আমাদের পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। এখানে অনেকেরই পূর্বের পাওনা পাওনা জিনিসটা নিয়ে মাথায় কনফিউশন কাজ করবে। পাওনা বলতে তুমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পাওনা অবশ্যই সবসময় সর্বদা দেনাদার থেকে পেয়ে থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে পাওনা টাকাটা দেনাদার থেকেই আসে। তা দেনাদার তাকে চেক দিয়েছে প্রতিষ্ঠানকে, এই জন্য ব্যাংক চেক থাকলে আমাদের খেয়াল করতে হবে, চেকের কথা থাকলে ব্যাংক লিখতে হবে, এবং আমরা লিখব ব্যাংক হিসাব যেহেতু চেক দিয়েছে প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট লিখব, এবং আমরা রেজা ট্রেডার্স বা প্রাপ্য হিসাব অথবা প্রাপ্যর আমরা আরেক নাম জানি দেনাদার হিসাব লিখলেও হবে। তাহলে একদিক দিয়ে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিক দিয়ে সম্পদ কমে গেছে, এই জন্য আমরা লিখলাম ডেবিট ক্রেডিট দুটো লেখার পাশাপাশি আমরা যেহেতু প্রাপ্য হিসাবটা দেনাদার প্রাপ্য সম্পদ, তাহলে আমরা দুটোকেই সম্পদ হিসেবে লিপিবদ্ধ করলাম। 15 তারিখ ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে যদি শুধু উত্তোলনের কথা বলা হয়, ব্যাংক হতে উত্তোলন এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে মালিকের কথা নাই, তাহলে আমার বুঝতে হবে নগদ টাকা উত্তোলন করা হয়েছে, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ একদিক দিয়ে সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে আর একদিক দিয়ে সম্পদ ব্যাংক থেকে কমে গিয়েছে, এই জন্য আমরা লিখেছি সম্পদ দুটোকেই সম্পদ নাম দিয়েছি এবং ডেবিট ক্রেডিট লিখেছি। এভাবে আমরা নির্ণয় করে নিলাম 6 নম্বর প্রশ্নটা। তারপরে আমরা দেখি মার্চের 18 থেকে 28 তারিখ লেনদেনগুলো কারণ সহ ডেটো কেটো নির্ণয় করতে বলছে। তাহলে অলরেডি আমি বলেছি যে তারিখের জন্য একটা ঘর, ডেবিট ক্রেডিট শ্রেণী নির্ণয় করতে বললে সংশ্লিষ্ট হিসাব করে নিতে হবে, তাহলে দুটো ঘর, এবং ডেটো কেটোর জন্য তো অলরেডি আরেকটা ঘর হলো, তিনটা, এবং যেহেতু কারণ চেয়েছে কারণ চাওয়ার জন্য আরেকটা ঘর বৃদ্ধি পাবে, তাহলে ঘরটা কী হবে সেটা আমরা দেখে নিই। ঘরটা হবে তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট কারণ। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 18 তারিখে আমরা দেখি 18 তারিখ রেজা ট্রেডার্স 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়, রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করেছে, টাকা টোটাল দিয়ে দিয়েছে 1 লাখ টাকা। তাহলে রেজার কাছে যেহেতু বিক্রয় করেছে, এখানে বিক্রয় করেছে নগদ অথবা চেক শব্দ নেই, আর নগদ টাকা কারো কাছে বিক্রয় করলে সেখানে যদি নগদ আর চেক শব্দ না থাকে তাহলে বুঝে নিতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। নগদ এবং চেক সত্তা চেক যদি না থাকে, কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছে প্রতিষ্ঠান কিন্তু তার থেকে নগদ বা চেক পাইছে কিনা উল্লেখ না থাকলে আমাদের বুঝতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে একদিক দিয়ে আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে, আমরা প্রাপ্য লিখেছি, দেনাদার লিখলেও হবে, এবং যেহেতু বিক্রয় করেছে আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কারণটা কী হবে, যেহেতু দেনাদার বৃদ্ধি পেয়েছে, দেনাদার সম্পদ সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় আয় বৃদ্ধি হয়েছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে, যেহেতু প্রতিষ্ঠানের কাজ হলো যে রড সিমেন্ট বিক্রয় করা, তাহলে এটা ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে, খরচ হয়েছে প্রতিষ্ঠানের জন্য, তাহলে আমরা লিখব ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা একটু দেখে নিই আমরা কীভাবে করেছি, ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা লিখব ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ব্যয় বৃদ্ধি এবং সম্পদ চলে গেছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা সম্পদ হ্রাস লিখেছি। এরপরে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। আমাদের এই ফেরত এলো এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশন থাকি, ক্রয় ফেরত হবে না বিক্রয় ফেরত হবে, তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি, কার থেকে ফেরত আসছে সেই জিনিসটা খেয়াল করতে হবে। রেজার থেকে ফেরত এসেছে তাহলে রেজা হিসাব ক্রেডিট হয়েছে, যদি ব্যক্তি ক্রেডিট হয়ে যায় তাহলে ডেবিট হবে বিক্রয় ফেরত, আর যদি ব্যক্তি ডেবিট হয় তাহলে ফেরত হবে ক্রয় ফেরত। আর এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত তুমি বুঝতে পারবে, যেহেতু রেজা ছিল দেনাদার, আর দেনাদার থেকে মাল ফেরত আসলে বা পাওয়া গেলে দেনাদার হয়ে যাবে ক্রেডিট, এবং যেহেতু তার কাছে বিক্রয় করেছিলাম বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে আমরা অ্যান্সারটা একটু দেখে নিই, বিক্রয় ফেরত হিসাব ডেবিট লিখেছি এবং প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব ক্রেডিট লিখেছি। একদিক দিয়ে আমাদের আয় কমে গেছে, যখন আমরা বিক্রয় করেছিলাম আগের অঙ্কটা খেয়াল করে বিক্রয় করেছিলাম আমার আয় বৃদ্ধি পেয়েছে, যেহেতু মাল ফেরত এসেছে আমার জন্য আয় কমে গেছে, এবং অন্যদিকে আমার দেনাদারও হ্রাস পেয়েছে, কারণ দেনাদার মাল যেহেতু আমাকে ফেরত দিয়ে দিয়েছে সে এখন আমার আর দেনাদার নেই। এরপরে আমরা 28 নম্বরটা দেখতে পারি, রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। তা মোটর ভ্যান প্রতিষ্ঠানে যেহেতু ক্রয় করা হয়েছে এবং প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কোনো কিছু ক্রয় করা হলে সেটা সম্পদ হিসেবে গ্রহণযোগ্য, তাহলে আমরা লিখতে পারি মোটর ভ্যান হিসাব ডেবিট, এবং যেহেতু এটা নগদ টাকা চলে গিয়েছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে একদিক দিয়ে আমার প্রতিষ্ঠানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমার প্রতিষ্ঠানে সম্পদ হ্রাস পেয়েছে। আমরা নিচে তোমাদের বোঝার জন্য নোটও দিয়েছি,
নোট লিখেছি। নোট ব্যবহারের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু কিনি তাহলে সেটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে হয়। আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তার জন্য আমাদের এই স্কুল অফ কমার্সে কমেন্ট করো, লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। আর তোমাদের যদি এখনও তোমরা যদি সন্তুষ্ট না হও তাহলে কি করলে আরও ভালো হয় সেটা আমাদেরকে জানাবা। তোমাদের যদি মনে হয় যে আমরা শিক্ষকের পড়া বুঝছি না, অথবা তোমাদের এই যে বই তোমরা ফলো করতেছো গাইড সেটাও যদি তোমরা মনে করো যে ভালো বুঝতে পারতেছো না, আমাদের বইটা তোমরা নিতে পারো, আমাদের সাথে তোমরা যোগাযোগ রাখতে পারো ইউটিউবে স্কুল অফ কমার্সে। এবং তোমাদের জন্য কোন কোন ভিডিওগুলো দিলে তোমরা আরও উপকৃত হবে সেটা আমাদের অবশ্যই জানাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সুস্থ এবং ভালো থাকো এবং সময় অনুসারে পড়াশোনা করো।